এই যে গালে হাত দিয়ে কি ভাবেন বাজারে যান ঘরে চাইল ডাইল তেল কিছুই নাই কও কি মঙ্গলবার না তেল আনলাম শেষ যে শেষ অমঙ্গলে নাগাল পাইছে আমি ঘরে বসে তেল খাই ও তা ঘর থিকা দুই কদম পা বাড়ায় খেত পর্যন্ত যাও না সরিষার তেলের বদলে আকসা বাও যত খুশি আকসা বাও পেট ভরবো দাঁত পরিষ্কার হইব কেন সিনিকলের দাঁতে কি জাম লাগছে নাকি তোমার আগ দেখে ডরাইছে ওই মিয়া তোমার না কইছিলাম আকসাশের কাম নাই সময় মতো পুর্জি পাও না পুর্জি না পাইলে মিলে আগ বিক্রি করতে পারো না আগগুলা খেতের মধ্যে শুকায় যাইতেছে মাইনছে খাইতেছে বিক্রি নাই তো বিল নাই ঘরে ভাত নাই শীতের কাপড় নাই চাষবাসে খাইতা মরবা অথচ কি করুম বউ কেমন সিরিংখরার মধ্যে পইরা গেলাম এই যে নাক কয় কেন্দ্রের পুর্জি কমিটি কইলো লিস্টি হইছে পুর্জি পাওয়া যামু অথচ এখনো পাইলাম না পাইবা সময় হারাইয়া পাইবা পুর্জিতে মেয়াদ থাকে তিন দিন পুর্জি পাইবা কিন্তু সময় থাকবো না তখন বৈশা বৈশা কপাল চাপড়াইবা এত অধৈর্য না তো বউ এইবার শুনছি মোবাইলে নাকি পুর্জি আইব সিডিয়া ভাই তো সেই কথাই কইল একদম জলিল ভাই ঠিক কথা কইছে আর কপাল সাপ্লাই দেব না ঠিক আছে ডিজিটাল বাংলাদেশ কাজকর্ম হবে একেবারে বিদ্যুৎ গতিতে মুখে মুখে তো বিদ্যুৎ গতি বলেন অবশেষে তো বিপরীত হয়ে যায় সিডিয়া ভাই আরে না রে ভাই এইবার পুর্জি ইস্যুর খবর সাথে সাথে সেকেন্ডের মধ্যে পাই যাবেন এই যে মিয়া ভাই আমার একটা কথা ছিল যে বলেন একটা মিডা জিনিস চাষ করছি তো চাষির সাথে সুমিষ্ট সম্পর্ক রাখা মিল চালাইলে অসুবিধা কি পুর্জি কমিটির সিদ্ধান্ত পুর্জি পাইতে দেরি এইসব কসলা কজিতে বিষয়টা তিতে হয়ে যায় না খালি বেশি কথা কয় চুপ থাকো ভাইজান আপনি কিছু মনে করবেন না আমার স্ত্রীর মাথায় একটু সিট আছে খালি তেল খায় কোন কি হ আমি তারে এখন থেকে আগসা বাইতে কইছি এইটা তো ঠিক করেন নাই মিয়া ভাই কারণ মিল এলাকার আখ মিল ছাড়া মারাই বা তসরুপ আইনে নিষেধ আছে ওই পটপট করে কি কন ভাবি সাহেব পুর্জি ইস্যু হওয়ার সাথে সাথে এই খবর এখন মোবাইল ফোনের মাধ্যমে পাইবেন এর নাম হইল এসএমএস আপনার মোবাইল নাম্বার ঠিক আছে তো জি ভাইজান ঠিক আছে এই তো মনে হয় এসএমএস চলে আইছে এই যে দেখেন এইটা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাথে সাথে খবর পাওয়া যাবা এখন ডিজিটাল বাংলাদেশ পুর্জি ইস্যুর খবর আগে পাইলে লাভ কি দেখো সময় মতো আখ কাটার শ্রমিকও পাইছি গাড়িও ভাড়া করে ফেলাইছি সব প্রস্তুতি শেষ ভাইজান এইটা কি যন্ত্র ওজনে কোনো ঝামেলা হইব না তো না কোনো ঝামেলা নাই এটা দাড়ি পেলা না এটা ডিজিটাল ওজন যন্ত্র এখানে কোনো ভুল নেই বাহ খুব ভালো হয়েছে মিল তো আমাকে লেগে খুব ভালো কাম করছে এরই নাম হচ্ছে স্বচ্ছতা সব কিছু পরিষ্কার আর দাও দাম নাও জলিল ভাই দিনটা কেমন বদলাইতেছে বুঝতেছ হ্যাঁ সবকিছুতে কেমন বদলানোর হাওয়া পাইতেছি কেন তুমি পাও না কেরামত ভাই সবকিছু কেমন সহজ হয়ে যাইতেছে যাও তুমি পুর্জি লয়ে আসো এই যে কেরামত ভাইয়ের পুর্জি এখন তো ওই মোবাইলের এসএমএস পাইয়া পুর্জি নিতে পারলেন আগামীতে যেভাবে পুর্জি পাইবেন তার নাম হইল ইন্টারনেট এই ইন্টারনেটের মাধ্যমে দোকান থিকা এমনকি ঘরে বৈসা
সারা মৌসুমের তারিখ সহ গেজেট এবং পুরজি দুইটাই পেয়ে যাবেন। বাহ বাহ, অবাক কাণ্ড, এমন কাণ্ড তো স্বপ্ন ভাবি নাই। জিজে ভাই, হ্যাঁ আমার হইছে, আমি একটু ক্যাশ কাউন্টারে যাবো। তাহলে আমি যাই। আচ্ছা জলিল মিয়া, এসএমএস দিয়া তো পুরজির খবর পাইলা, আখের দাম পাইবার খবরও পাইলা, আবার নগদে টাকাও পাইলা, বিষয়টা খুব সহজ হইল না? হ্যাঁ ভাইজান, খুবই সহজ। আরো সহজ হয়ে যাবো সবকিছু এখন থেকে। এই মোবাইলেই আখ চাষের বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পাইবা, কোনো অভিযোগ থাকলে জানাইতে পারবো। কেরামত ভাই, সবকিছু কেমন জানি স্বপ্ন মনে হইতেছে। স্বপ্ন না স্বপ্ন না, ডিজিটাল ব্যবস্থা এটাই এখন বাস্তব। ওই মিয়া, তোমার না কইছিলাম আখ চাষের কাম নাই? ধরো কইছিলা তো আখ চাষ বাদ দাও, এখন কি কইবা? এখন কমু, এসএমএস এ পুরজি পাই, আখ চাষের চিন্তা নাই।